আমি আইএসএম এর জন্য মানে জীবন প্রাণ দিয়ে লড়াই করছি, অথচ আমি ভোট দিতে যেতে পারছি না। এবছরে যত বাধা আসুক সব বাধা উপেক্ষা করে এবছরে আমি ইনশাআল্লাহ ভোট দেব। মানে কি বলছেন আপনি, সন্দেশখালি আপনার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি? সন্দেশখালি আমার বাপের বাড়ি, সন্দেশখালি বাবার বাড়ি, সেখানে আপনি আসতে পারেন না, কিভাবে লড়াই করবেন? দেখুন, আমি আগে আসতে পারতাম না 2021 সালে, ভাইজান যে বলছিল 14,000 ভোটে আমরা 14,300 ভোটে জিতেছি, এটা একদম বাস্তব কথা। মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিল আমাদের, কিন্তু এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিন্তু সেই দিন দাঁড়িয়ে আমাদের সেটা আমাদের রেজাল্টটা চেপে দিয়ে ওদেরকে, মানে যারা ভোট গণনা করেছিল তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে মানে কিনে নেওয়া হয়েছিল। আর সেই মানে যখন ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমি কাজ করেছিলাম, বরুণ মাহাতো, তিনি হেরে গিয়েছে যখন ঘোষণা হয়েছে, তারপরে এই শেখ শাহজাহান, এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখান থেকে অনুগামী পাঠিয়ে আমার বাড়িতে, মিনাকার বাড়িতে, সেখানে আমার ঘরে তালা দিয়েছিল, এবং আমি 1.5 বছর বাপের বাড়ি ঘুরতে পারিনি, আমার নানাজি মারা গিয়েছিল এবং আমার নানাজি আমার দেখা হয়নি, এসব আক্ষেপগুলো আমার বুকের ভিতরে না চলছে। আমার ভাই বোনেদের একটা গেলাস বাটি পর্যন্ত রেখে দেওয়া যায়, মানে দিতে দেয়নি তারা, তারা এখনও তামিলনাড়ু রয়েছে, আমার বিশেষ করে আমার দুটো বোন এখনও তামিলনাড়ু রয়েছে, তারা এখনও বাড়ি আছে, কতটা ভয় পেয়েছি। শেষ প্রশ্ন একেবারে, মহিলা এবং এই সন্দেশখালী কতটা মহিলাদের সাড়া আপনি পাচ্ছেন বলে মনে হয়? দেখুন, মানুষ ভয়তে এখনও সামনে আসতে পারছে না, কিন্তু আমি একটা সাপোজ বলছি, যদি 100% মহিলা ভোটার থাকে, 80% আইএসএফ আছে, এটা আমি একদম মানে বিশ্বাসের সহিত বলছি, যেটা আমি ঘুরে দেখছি, কারণ এই 7টা বিধানসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত আছি, প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছি, কারণ আমাদের বসিরহাট লোকসভার মধ্যে নিজের প্রশংসা করা ভুল হবে, একটাই লড়াকু নেত্রী যেটা আমি আছি, চোখে চোখ রেখে শাসক দলের লড়াই করছি, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করছি, এই জন্য আমি 7টা বিধানসভা ঘুরে ঘুরে দেখছি যে কতটা আইএসএফ এর প্রভাব আছে। আমি যদি বলছি, আবারও বলছি, গণতন্ত্র প্রক্রিয়ায় যদি মানে মানুষের অধিকারে মানুষ যদি ভোট দিতে পারে, আমি আশা করছি 2,00,000 ভোটে জয়ী হবে। নওশাদ সিদ্দিকী, যে রেখা পার্থর নামটা বললেন, উনি কতটা এখন লড়াই দিচ্ছেন আপনাদের মূল লড়াই কাজের সাথে? দেখুন, আমি ওনাকে নিয়ে মানে মন্তব্য করতে চাই না, উনি যেভাবে এই সন্দেশখালী নিয়ে হই হই করলে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, উনি 7টা বিধানসভাকে 7টা জেলা বানিয়ে দিচ্ছে, তাহলে মানে কি বলবো, ওনাকে ইনসাল্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না। উনি আগে কটা বিধানসভা আছে সেটা জানুক, উনি শুধু সন্দেশখালীর মা বোনদের নিয়ে হই হই করলে হবে না, আর 7টা বিধানসভা আছে, আরও 6টা বিধানসভায় যেতে হবে, তাদের ওখানে গিয়ে দেখতে হবে তারা সবাই মানে বিজেপিতে মানে সাড়া দিচ্ছে কি না, শুধু সন্দেশখালী সাড়া দিলে হবে না। তবুও ভাইজান বলে রেখেছে যে সন্দেশখালী আমি, এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, সন্দেশখালীর ইয়ে আমরা করিনি, যে আমরা সব ভোট পাবো এ আশা আমরা করিনি, যেটুকু পাবো আশা করি বাকি বিধানসভাগুলোর থেকে আমরা প্রচুর হারে লিড পাবো। এই লোকসভা ভোট আবারও যদি আপনাকে ভয় দেখানো হয় এবং আপনি যে জেল খেটেছেন আবারও যদি, তো বিগত মানে 45 দিন মতো, বেশি ভাই কম হবে না, তো মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, তখন প্রশাসন ধরতে পারলো না, আর যারা বিরোধী দল মানে সত্যের জন্য লড়াই করলো তাদেরকে প্রশাসন ঠিক খুঁজে পেলো, বিনা দোষে তাদেরকে মানে ইয়ে করলো, অ্যারেস্ট করলো, জেল খাটালো, ঠিক আছে, তা সত্যের জয় হয়েছে, 4 দিনের বেশি আটকে রাখতে পারেনি। আজকের দিনে এই মাঠে, আজকের দিনে এই যে সর্বড়িয়া স্কুল মাঠে আমরা প্রোগ্রাম করতে পেরেছি, এই প্রোগ্রাম করতে পেরে আমরা বেজায় খুশি। যদি বলেন কেন, এখানে দাঁড়িয়ে বিগত মাস পাঁচেকের আগের কথা বলছি, কারো সাহস ছিল না এখানে আসার, বিরোধী দলের এই এলাকায় ঢুকতে, ওর মাঠ দখল করা তো দূরের কথা, আজকে দিনে আমরা মাঠ দখল করতে পেরেছি, আজকে দিনে এখানে দাঁড়িয়ে সভা করতে পেরেছি একদম শেখ শাহজাহানের বাড়ির ধারে, এর থেকে আনন্দ আমাদের কাছে আর কী হতো। এই যে নওশাদ সিদ্দিকী আজ একেবারে স্টেজ থেকে 1,00,000 ভোটের একটা ব্যবধানে তিনি লিড চেয়েছেন, আপনারা কি সেটা দিতে পারবেন? ভাইজান আমি বলছি, ভাইজান কম বলেছে, আশা করি আমরা 2,00,000 ভোটে জিতব। যদি আমি একটা কথা বলতে চাই, যদি প্রকৃত
ভাইজান তো বলল, ভাইজান বলছে যে আমরা 1,00,000 ভোটে জিতব। আমি বলছি যদি গণতন্ত্র প্রক্রিয়ায় যদি সেইভাবে ভোট হয়, আমি বলছি 2,00,000 ভোটে লিড দিতে পারবো, আমরা জয়ী হতে পারব। যে যে হিসাবে আমি তো প্রত্যেকটা বিধানসভায় ঘুরছি, প্রত্যেকটা বিধানসভায় বসিরহাট লোকসভার মধ্যে যে কটা বিধানসভা আছে 7টা, সব জায়গায় ঘুরছি। আইএসএফের প্রচুর হারে প্রভাব, মানুষ যদি ভালোভাবে ভোট দিতে পারে, যদি ভোট দিতে যেতে দেওয়া হয়, কারণ বিগত 4-10 বছর ভোটই দিতে পারি। আমি তো আজ প্রায় 10 বছরের মধ্যে যে কটা ভোটে আমি একটা ভোট দিতে পারিনি। আমি আইএসএফের জন্যই জীবন প্রাণ দিয়ে লড়াই করছি, অথচ আমি ভোট দিতে যেতে পারছি না। এবছরে যত বাধা আসুক, সব বাধা উপেক্ষা করে এবছরে আমি ইনশাআল্লাহ ভোট দেব। অনেকে বলছেন আপনি সন্দেশখালী, আপনার শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি, সন্দেশখালী আমার বাপের বাড়ি, সন্দেশখালী বাবার বাড়ি, সেখানে আপনি আসতে পারেন না, কিভাবে লড়াই করবেন? দেখুন, আমি আগে আসতে পারতাম না 2021 সালে, ভাইজান যে বলছিল 14,000 ভোটে আমরা 14,300 ভোটে জিতেছি, এটা একদম বাস্তব কথা। মানুষ দু হাত ভরে ভোট দিয়েছিল আমাদের, কিন্তু এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী কিন্তু সেই দিন দাঁড়িয়ে আমাদের সেটা আমাদের রেজাল্টটা চেপে দিয়ে ওদেরকে, যারা ভোট গণনা করেছিল তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে কিনে নেওয়া হয়েছিল। আর সেই যখন ওই ক্যান্ডিডেটের সঙ্গে আমি কাজ করেছিলাম, বরুণ মাহাতো, তিনি হেরে গিয়েছে যখন ঘোষণা হয়েছে, তারপরে এই শেখ শাহজাহান, এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ এখান থেকে অনুগামী পাঠিয়ে আমার বাড়িতে, মিনাকার বাড়িতে, সেখানে আমার ঘরে তালা দিয়েছিল, এবং আমি 1.5 বছর বাপের বাড়ি ঘুরতে পারিনি, আমার নানাজি মারা গিয়েছিল, এবং আমার নানাজি আমার দেখা হয়নি, এইগুলো আমার বুকের ভিতরে না চলছে। আমার ভাই বোনেদের একটা গেলাস বাটি পর্যন্ত রেখে দেওয়া যায়, দিতে দেয়নি তারা, তারা এখনও তামিলনাড়ু রয়েছে। আমার বিশেষ করে আমার দুটো বোন এখনও তামিলনাড়ু রয়েছে, তারা এখনও বাড়ি আছে। দেখুন, মানুষ ভয়তে এখনো সামনে আসতে পারছে না, কিন্তু আমি একটা সাপোজ বলছি, যদি 100% মহিলা ভোটার থাকে, 80% আইএসএফ আছে, এটা আমি একদম বিশ্বাসের সহিতই বলছি, যেটা আমি ঘুরে দেখছি। কারণ এই 7টা বিধানসভার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমি উপস্থিত আছি, প্রত্যেকটা জায়গায় আমি ঘুরে ঘুরে দেখছি। কারণ আমাদের বসিরহাট লোকসভার মধ্যে নিজের প্রশংসা করা ভুল হবে, একটাই লড়াকু নেত্রী যেটা আমি আছি, চোখে চোখ রেখে শাসক দলের লড়াই করছি, প্রশাসনের চোখে চোখ রেখে লড়াই করছি। এই জন্য আমি 7টা বিধানসভা ঘুরে ঘুরে দেখছি যে কতটা আইএসএফের প্রভাব আছে। আমি যদি বলছি, আবারও বলছি, গণতন্ত্র প্রক্রিয়ায় যদি মানুষের অধিকারে মানুষ যদি ভোট দিতে পারে, আমি আশা করছি 2,00,000 ভোটে জয়ী হবে। নওশাদ সিদ্দিকী, যে রেখা পার্থর নামটা বললেন, উনি কতটা এখন লড়াই দিচ্ছেন আপনাদের মূল লড়াই কাজের সাথে? দেখুন, আমি ওনাকে নিয়ে মন্তব্য করতে চাই না। উনি যেভাবে এই সন্দেশখালী নিয়ে হই হই করলে হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, উনি 7টা বিধানসভাকে 7টা জেলা বানিয়ে দিচ্ছে, তাহলে কি বলবো, ওনাকে ইনসাল্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না। উনি আগে কটা বিধানসভা আছে সেটা জানুক, উনি শুধু সন্দেশখালীর মা বোনদের নিয়ে হই হই করলে হবে না। আর 7টা বিধানসভা আছে, আরও 6টা বিধানসভায় যেতে হবে, তাদের ওখানে গিয়ে দেখতে হবে তারা সবাই বিজেপিতে সাড়া দিচ্ছে কি না। শুধু সন্দেশখালী সাড়া দিলে হবে না। তবুও ভাইজান বলে রেখেছে যে সন্দেশখালী আমি, এটা আমি আমার ব্যক্তিগত ব্যাপারে বলছি, সন্দেশখালীর আমরা করিনি, যে আমরা সব ভোট পাবো এ আশা আমরা করিনি। যেটুকু পাবো আশা করি বাকি বিধানসভাগুলোর থেকে আমরা প্রচুর হারে লিড পাবো। এই লোকসভা ভোট আবারও যদি আপনাকে ভয় দেখানো হয়, এবং আপনি যে জেল খেটেছেন, আবারও যদি